जलपाइगुड़ी अनुभव होमे बारो बचर काटिए दिए बयस अठारो पार होलेओ होमेर आदुरे गंध शरीर और मन थेके मुछे जायनि राखी घोषेर। 2008 अनाथ शिशुर परिचये बचर छयेके राखी जायगा पेयेछिलो अनुभव होमे। सेई राखी आज सिभिक पुलिशे कर्मरत। केमन करे होलो तार सेई उत्तरण से कथाई राखी अकपटे जानालो चैनल बांगलाके। ओ जानाय खेलते भालो लागे तार, हाते घड़ी हय ताइकोंडोते। एखान थेकेई आंतर्जिला खेलार सुयोग पाय राखी, ফলে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, আসানসোল, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাইকোন্ডো প্রতিযোগিতায় খেলে দারুণভাবে সাফল্য পায় রাখি, যার ফলস্বরূপ জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয় সে। তার কথার ফাঁকে রাখি জানায়, প্রথম যখন এই হোমে সে এসেছিল তখন তার উদ্বেগ ছিল, কিছুদিন থাকার পর বুঝতে পারে এটা বাড়ির মতোই একটা জায়গা। আর এখানে হোম কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে থাকেন তারা কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না তাদের উপর বলে অভিমত রাখির। এ পর্যন্ত যতবার তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে খেলেছে তাতে সবচেয়ে বেশিবার সোনা পেয়েছে রাখি। এই ডাকাবুকো মেয়েটি সাইকেল চালানো, সাঁতার সবই পারে। হিমালতরায় ডুয়ার্স উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার পর তার চাকরি হয় 2021 সালের 18 ফেব্রুয়ারি সিভিক পুলিশে। থানায় ডিউটি থাকলেও করোনার জন্য অনুভব হোমে ডিউটি করছে সে। এবছর মাধ্যমিক পাশ করেছে রাখি আর পড়াশোনা করতে চায় সে, কেননা তার ইচ্ছে কনস্টেবল হওয়া। আর এখন একটি মেসে থাকে রাখি ঘোষ। কাজের পাশাপাশি সময় পেলে ছোটদের তাইকোন্ডো প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছের কথা জানালো অনুভব হোমের সদ্য প্রাক্তন আবাসিক রাখি ঘোষ। এ প্রসঙ্গে অনুভব হোমের কোঅর্ডিনেটর দীপশ্রী রায় জানান, রাখি 2008 সালে হোমে আসে। ও ছোট থেকেই ডাকাবুকো থাকায় তাইকোন্ডো শিখে ফেলে। এ পর্যন্ত 30টির মতো সোনা পেয়েছে সে। তিনি বলেন, এখন তো রাখি সিভিক পুলিশ হিসেবে অনুভব হোমে ডিউটি করছে, কিন্তু তার সেই ড্রেস নেই কেন? এ প্রশ্নের উত্তরে দীপশ্রী রায় জানান, চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে ডিউটি করলে জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী তাকে সাধারণ পোশাক পরতে হবে, সেজন্য রাখির পরনে সেই ড্রেস কোড দেখা যায় না। আমি 2009 হোমে এসেছিলাম। তো আসার পর হচ্ছে মানে আমার মধ্যে সেই জিনিসটা ছিল না যে আমি হচ্ছে এই খেলা খেলে নিয়ে যে আমি হচ্ছে চাকরিটা পাবো। তো আমি হচ্ছে খেলা থেকে চাকরিটা পেয়েছি। আমাদের হোমেই এসেছিলেন যিনি শেখাবেন, তো প্রথমে দেখানোর জন্য যে দেখিনি ওদের মধ্যে সেই ইন্টারেস্টটা আছে কি না। তো যেদিন প্রথম এসেছিলো তো আমার ওই মানে খেলাটা দেখে আমার মধ্যে হচ্ছে একটা অন্যরকম একটা হচ্ছে অনুভূতি হয়েছিল যে না, তাহলে খেলাটা শিখে নিয়ে আমি হয়তো মানে আমার জীবন হয়তো কোনো কিছু হবে বা এটা নিয়ে আমি দাঁড়াতে পারবো। তো তারপরেই হচ্ছে আমি ক্লাস 5-এ না 4-এ থাকতে আমি হচ্ছে ভর্তি হয়েছিলাম তাইকোন্ডোতে। তো সেটাই হচ্ছে খেলেই হচ্ছে আমি চাকরি পেয়েছি। আর এবার আমি মাধ্যমিক দিয়েছি মানে কোন স্কুল থেকে? শুনিতেবালা সদর গার্লস হাই স্কুল। মানে 2009 সালে যখন তুমি হোমে এসেছো তারপরেই তুমি শুনিতেবালা সদর গার্লসে ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি পড়াশোনা, হ্যাঁ আমি হচ্ছে মানে প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম। তো তারপরে হচ্ছে মাধ্যমিক দিলাম, দিয়ে হচ্ছে আমি এই আমার 18 হলো হওয়ার পরেই আমি চাকরিটা পেয়েছি। আমার তো ইচ্ছা আমি পড়াশোনা হচ্ছে চালিয়ে যাব, তার পাশে আমার হচ্ছে ইচ্ছা আছে আমি কনস্টেবলের পরীক্ষা দেব। তার জন্য আমি হচ্ছে যা যা প্রস্তুতি নেওয়ার আমি সেটা নিচ্ছি। আমার কাজের কথা হচ্ছে আমি থানায় হচ্ছে মানে কাজ করতাম আর কি। তো করোনার জন্য এখন হোমে করছি। হোমে হচ্ছে আমার কাজ হচ্ছে নতুন যে সমস্ত মেয়েরা আসে তাদের সাথে কথা বলা, তো তারপর হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কী প্রবলেম সে সমস্ত দেখা, বাইরে থেকে যদি কেউ আসে তো তাদের হচ্ছে তাদের সাথে কথা বলা, অফিস রুমে কোনটা সেটি মানে সেটা দেখানো, আর কিছু হচ্ছে লেখালেখি করতে হয় খাতায়। এটা তো হচ্ছে মানে জাগিয়েছে, ওটা মানে ধরতে গেলে এটা আমার নিজের চাহিদায় আমি চাকরিটা পেয়েছি। যেহেতু আমি খেলাটা শিখেছিলাম, তো যতই হোক আমার মানে আমার পাশে আজকে মানে আমার হোমের দিদিরা বা এবং কাকিমা যদি কেউ যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমি চাকরিটা পেতাম না। তো আমি আমাদের হোমের কাকিমা এবং দিদি বোনু সবাই সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ ওরা আজকে আমার পাশে ছিল দেখে আজকে আমি এই জায়গাটা এসেছি। আমি চাকরিটা পেয়েছি 2021 ফেব্রুয়ারি মাসে 8 তারিখে। আর এই চাকরিটা পেয়েছি আমি কত 2016-17-তে হিমালতরায় ডুয়ার্সে খেলা হয়েছিল 7টি জেলার মধ্যে। তো সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো চ্যাম্পিয়ন হওয়াতেই আমি চাকরিটা পেয়েছি। রাখিকে আমরা পেয়েছি 2008 সালে, পেয়েছিলাম ভক্তিনগর পুলিশের মাধ্যমে, কিন্তু ওর বাড়ি কোথায় আমরা জানতে পারিনি।
কারণ ও রাস্তাতে রানওয়ে চাইল্ড হিসেবেই ওকে পাওয়া যায়। তারপরে কিছু খোঁজ আমরা শিলিগুড়ি অঞ্চলে করেছি পুলিশের মাধ্যমে, কিন্তু সেভাবে কোনো খবর টবর পাইনি। যাই হোক, ও সব ছোটোবেলা থেকেই বেশ ডাকাবুকো এবং খেলাধুলায় খুব ভালো ছিল, বরাবরই ও খেলাধুলায় ভালো। ছোটো থেকেই ও তাইকোন্ডু খেলছে, যবে থেকে আমাদের হোমে তাইকোন্ডু খেলা শুরু হয়েছে আর সাইকেল চড়া শুরু হয়েছে। আমি অনেক দিন আগে 2009 সালে ওদেরকে ব্যাচ ব্যাচ করে সব সাইকেল কিনে দিয়েছিলাম, যাতে ওরা সাইকেল চড়ে মানে এখান থেকে বেরিয়ে গেলে তো ওদের হাতে কোনো টাকা পয়সা থাকবে না, সাইকেলে করে বলো বিনা পয়সায় অনেক দূর যাওয়া যায় না নিজের যদি একটা সাইকেল থাকে। তো এখন তো খুব সুবিধে হয়েছে, সবুজ সাথীতে ওরা সবাই আবার সাইকেল পেয়েও গেছে স্কুল থেকে, ওর নিজের একটা সাইকেল হয়ে গেছে। তো সাইকেলটাও খুব তাড়াতাড়ি শিখেছিল, তাইকোন্ডু যখন থেকে শুরু হলো তখন থেকে ও তাইকোন্ডু খেলা খুব সুন্দর করে শিখলো। এবং বলতে গেলে ও যদি 30টা ফাইনাল ম্যাচ খেলে থাকে 30টাতেই ও গোল্ড পেয়েছে। হোম থেকে বাইরে নিয়ে যাওয়া এটা যথেষ্ট রেস্ট্রিকশন তো আছেই, রিস্কও আছে ভীষণ, কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ খালি হোমের চার দেয়ালের মধ্যেই যেন বন্ধ না থাকে, এই মানে এই যে পণটা এটা আমি হোমটা তৈরির সময় নিয়েছিলাম। যে একটা সাধারণ বাড়ির ছেলে মেয়ে, সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে মেয়ে অন্তত যেভাবে মানুষ হয় সেভাবে যেন ওরা মানুষ হতে পারে। আজকে তোমরা যখন ওর সাক্ষাৎকার নিলে দেখলে ও সিভিল ড্রেসে রয়েছে, তো তোমাদের হয়তো একটু অবাক লাগলো দেখে যে কেন ও ড্রেস পরে নেই, ও তো সিভিক ভলেন্টিয়ার, ওর ড্রেসে কেন নেই। আসলে ও ডিউটি করছে CCI অর্থাৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে, আর চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের নিয়ম হলো যে কোনো পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনের যে কেউ থাকবেন, বিশেষ করে পুলিশ আধিকারিকরা, তারা তাদের ড্রেস কোডে থাকবেন না, যাতে বাচ্চারা না ভয় পায়। পুলিশ কাকু মানেই একটা ভয়ের ব্যাপার, এই ব্যাপার যাতে না হয় সেই জন্যে আমাদের চাইল্ড জুভেনাইল জাস্টিস অ্যাক্ট যে আছে সেখানেই লেখা আছে যে কোনো পুলিশ আধিকারিক যিনি বাচ্চাদের সঙ্গে ডিল করবেন তিনি যেন সিভিল ড্রেসে থাকেন। সেই জন্যেই কিন্তু তোমরা আজকে ওকে সিভিল ড্রেসে দেখতে পেলে, ও ড্রেস কোডে নেই।